This is Ravundi Banerjee and welcome to my YouTube channel. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো, ফ্যামিলি প্রত্যেকে ঠিকঠাক আছে তো। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। কারণ এই যে ধরো ডিউরিং প্রেগনেন্সি, মানে আমরা যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক মানুষ এই সময়টাতে প্রেগনেন্ট এবং সেটা কোভিডের মধ্যে, তো আমরা প্রত্যেকেই জানি যে প্রেগনেন্সিতে কি হয়, একটু ইমিউনিটিটা কমে যায়, মানে প্রেগনেন্সির জন্য ইমিউনিটিটা অনেকটাই কম থাকে। তো সেই জন্য যে কোনো সময় যে কোনো ফ্লু, যে কোনো ইনফেকশন, যে কোনো ভাইরাল ফিভার বলো, ভাইরাস বলো, অ্যাটাক খুব তাড়াতাড়ি করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের হালকা করে যদি আমরা ইমিউনিটি বাড়াতে চাই, কারণ সবাই বলছে যে ইমিউনিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের খুব একটা কষ্ট কোভিডে হওয়ার কথা নয়, হোম আইসোলেশনে আমরা ঠিক হয়ে যাব এবং সেটা মাইল্ড হবে, এবং সেটা আমি দেখিয়েছি চারপাশে। তো সেরকম ক্ষেত্রেই তো কিছু ফুড আমরা যদি ইনক্লুড করি, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে একটু হলেও বাড়িয়ে রাখি, তাহলে প্রেগনেন্সির সময়টাতেও যদি কোনোভাবে আমরা এফেক্টেড হই, আমরা কিন্তু বাড়িতে থেকে, হোম আইসোলেশনে থেকে, কিছুদিন আইসোলেশনে থেকে আমরা সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারবো। তো নাম্বার ওয়ান এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে যে ইনফরমেশনটা তোমাদের দেওয়া দরকার, আমি জানি হয়তো অনেকেই জানো, সেটা হলো আমি আমার ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম ভ্যাকসিন নিয়ে। তো ডক্টর বললেন যে এই পুরো প্রেগনেন্সিতে যারা প্রেগনেন্ট তারা ভ্যাকসিন নিতে নিতে পারবে না, কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেটার পারমিশন পাওয়া গেছে, সুতরাং ডেলিভারি হয়ে যাওয়ার পরেই তুমি ভ্যাকসিন নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমার বেবির জন্য কোনো রকম ব্রেস্ট ফিড করালেও কোনো রকম কোনো ক্ষতি তোমার বেবির হবে না, মানে এটা ডক্টর আমাকে বলেছেন। তো দেখা যাক, আরও নিশ্চয়ই আরও কিছুদিন গেলে আমরা সবটা আরও ঠিকঠাক নিউজও পেতে থাকবো বা আমরাও আপডেটেড থাকবো এই জায়গাটাতে। এবার আসি যে কিছু ফুড, যে ফুডটা আমরা প্রেগনেন্সিতে খেতে পারি তাহলে আমাদের ইমিউনিটিটা কিন্তু অনেকটা বাড়ানো সম্ভব, এবং সেটাও আমি বলবো আমার উপর এক্সপেরিমেন্ট, তার আগে রিসার্চ, প্রচুর ডক্টররা এই সময়টাতে কোভিড থেকে বাঁচতে কী কী ফুড ইনক্লুড করতে বলছেন, এবং আমার ডাক্তারের সাথে কথা বলে সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং সেটা আমার ক্ষেত্রে এতগুলো দিন ধরে হেল্পফুল হচ্ছে। নাম্বার ওয়ান সেটা হলো যে আমরা যদি খালি পেটে গরম জলে, মানে ঈষদুষ্ণ গরম জলে লেমন, মানে একটু কিছু ধরো হাফ লেমন লেবু চিপে সেই জলটা আমরা খেতে পারি, তার সাথে সিনামন পাউডারও দিতে পারি, তার সাথে আদা ফুটিয়ে নিতেই পারি, তার সাথে একটু হলুদও ফুটিয়ে নিতে পারি। আর যদি সিনামন আদা বা হলুদ আমরা না দিই, নাও দিতে পারি, পরে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে পারি, সেটাতে আমি আসছি, শুধু লেমন ওয়াটার খেতে পারি, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের ইমিউনিটিকে হেল্প বাড়াতেও হেল্প করবে এবং শরীরকেও ডিটক্স করবে, সেটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে 1 teaspoon অফ হানি, সেটা আমরা বিভিন্ন কিছু আমরা ব্রেকফাস্টেও অ্যাড করতে পারি, 1 teaspoon অফ হানি যেটা ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করবে সেটা আমাদের খাবারে কিন্তু ইনক্লুড করতেই হবে। নাম্বার থ্রি হচ্ছে যে আদা, আদাকে তুমি কিভাবে ব্যবহার করতে পারো, যেমন আমি ওই যে বললাম একবার চা খাই, আমার খেতে ভালো লাগে, একবার চা খাই সেটার মধ্যে আদা দিয়ে আমরা চা খেতে পারি। এবং আমরা তো বলবো যে ভারতীয় লোকজনেরা খুব লাকি যে আমরা আমাদের প্রত্যেকটা রান্নাতে আদা, জিরে, গোলমরিচ, এই ধরনের হলুদ আমরা ইউজ করি, যেটাতে যে কারণেই বোধহয় আমাদের ইমিউনিটি এতটা ভালো। তো সেটা তোমরা ইনক্লুড করতে পারো, চায়ে আদা দিয়ে খেতে পারো, যখনই চা খাচ্ছ তখনই আদা দিয়ে খাও, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হেল্পফুল হবে আমাদের শরীরের জন্য, আমাদের ইমিউনিটিকে বুস্ট করা এবং আদার আমাদের এই সময়টাতে কোভিডকে রুখতে গেলে। তো এই এই ফুডগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেকেন্ড এটা হলো, থার্ড, ফোর্থ হচ্ছে যে হার্বাল টি, যেমন ধরো বাজারে প্রচুর হার্বাল টি কিনতে পাওয়া যায়, আমার মনে হয় সেটা না কিনে, আমি যেমন আমার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম আমি কাড়া খেতে পারবো কিনা, প্রথমে টানা কাড়া খেয়েছি, তারপর প্রেগনেন্সির পর থেকে আর খাইনি, ডক্টর বললেন হ্যাঁ তোমরা খেতে তুই খেতে পারিস। তো আমি যেমন কাড়াটা যেটা বানাচ্ছি, জলের মধ্যে একটু হলুদ দিচ্ছি, সেটা ফুটছে, আদা, তার মধ্যে লবঙ্গ, তার মধ্যে তেজপাতা, গোলমরিচ এবং হ্যাঁ দারচিনি, তো এটা দিয়ে ফুটিয়ে 15-20 মিনিট ফুটিয়ে রেখে তার মধ্যে একটু গ্রিন টি দিয়ে দিচ্ছি, দিয়ে
আর সেটা খাচ্ছি, সেটা তোমরা গুড় দিয়ে একটুখানি গুড় মিশিয়ে এবং লেবুর রস মিশিয়ে খেতে পারো। তো কিন্তু অবশ্যই আমি বলবো যে কারা অনেকেই সিনামন নিয়ে, প্রেগনেন্সি এবং সিনামন নিয়ে অনেক রকমের চর্চা আছে, তো তোমরা একবার ডাক্তারের কাছে জেনে নিও যে সেটা খেতে পারা যায় কিনা। আমার ডাক্তার পারমিশন দিয়েছে, সো আমি অনেকদিন ধরেই কারা খাচ্ছি। তাহলে নাম্বার ফোর হলো কারা, নাম্বার ফোর হচ্ছে কারা বা হার্বাল টি। এরপরে আসি ব্রেকফাস্ট, খুব সিম্পল হলে খুব ভালো হয়, ধরো ধোসা বা ইডলি বা আমরা ভেজিটেবলস পরাঠাও খেতে পারি, সেটা ঘি দিয়ে, কিন্তু খুব স্পাইসি নয়, লাইট খাবার আমরা খেতে পারি, সেটা আমাদের জন্য ভালো। ঘি অবশ্যই ইনক্লুড করতেই হবে ফর কোভিড, কিচ্ছু করার নেই। এমনিতেই আমরা শুনতে পাচ্ছি যে কোভিডের ক্ষেত্রে ভালো হয়ে যাওয়ার পরেও ঘি খেতে বলা হচ্ছে, সুতরাং ঘি কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখতেও হেল্প করে এবং ঘি আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, সুতরাং ঘি আমাদেরকে ইনক্লুড করতেই হবে। এবং ঘি কিন্তু আমাদের যাদের অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হচ্ছে এই সময়, সেটা থেকেও দূরে রাখবে। এবং যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে লাঞ্চে আমরা চেষ্টা করব গ্রিন লিফি ভেজিটেবলস খেতে, স্পিনাচ, কেল, এই ধরনের ভেজিটেবলস খেতে যদি আমরা পাই বাজারে, কারণ এই সময় এটা স্পিনাচ আমিও পাচ্ছি না, তো গ্রিন লিফি ভেজিটেবলস খেতে এবং স্যালাড খেতে, সেটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্পফুল হবে। তার সাথে আমরা মানে লাঞ্চ তো হয়ে গেল, আমরা আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে তিনটে জুস, আনারসের জুস মানে পাইনঅ্যাপল জুস, বিটরুট জুস এবং বেদানার জুস, এটা প্রতিটা দিন একসাথে নয়, একটা একটা দিন করে, একদিন পাইনঅ্যাপল জুস খেলাম, একদিন বিটরুট জুস খেলাম, একদিন বেদানা জুস খেলাম, এটা যদি আমরা খেতে পারি এই সময়টাতে, এই সময়টাতে কিন্তু আমাদের ইমিউনিটিকেও বুস্ট করবে এবং অনেক বেশি আমাদের শরীরকে প্রোটেক্ট করতে হেল্প করবে। এবং রাতেও আমাদের চেষ্টা করতে হবে আর্লি ডিনার করে ফেলার, এবং খুব ভালো হয়, যেটা প্রেগনেন্সির জন্যও হেলদি, কোভিডের জন্যও খুব ভালো, এবং সেটাও আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি এবং করে ভীষণ হেল্প পেয়েছি। সেটা হলো যে ডাল চাউল, যেটাকে বলা হয় ডাল ভাত, আমরা বাঙালিরা যেটা খেয়ে থাকি, বা বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি, এটা কিন্তু ভয়ঙ্করভাবে উপকারী, তো এটা আমরা ইনক্লুড করতে পারি। আমি যেমন প্রায়শই রাতের বেলা ডিনারটা এটা দিয়েই করি এবং তাড়াতাড়ি খেয়ে ফেলি। আচ্ছা, আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দুধ ভীষণ ইম্পর্টেন্ট খাওয়াটা, মিল্ক ভীষণ এই সময়টাতে ভীষণ, এমনি হেলদি প্রেগনেন্সির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই সময় যদি মিল্কের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে খাই, হলুদ গুঁড়ো, টারমারিক গুঁড়ো, তবে ভালো হলুদ, একটু চেষ্টা করো যে ঠিকঠাক ব্র্যান্ডের হলুদ খাওয়ার, হ্যাঁ, তো এই হলুদটা যদি আমরা খাই তাহলে কিন্তু শুধুমাত্র কোভিডের জন্য নয়, প্রেগনেন্সির জন্যও খুব ভালো এবং কোভিড থেকে রক্ষা পেতে পারি। এই যে প্রত্যেকটা ফুডের কথা বললাম, এগুলো আমি অনেক দিন ধরেই আমার ডায়েটের মধ্যে ইনক্লুড করেছি, কারণ দেখো এই সময়টাতে যদি কোনো প্রেগনেন্সিতে কারোর কোভিড হয়, সবার আগে মাথায় রাখতে হবে যে যে মেডিসিনগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে প্রত্যেককে, আমার ফ্যামিলির লোকেদেরকেও দেওয়া হয়েছে, বা যা যা হচ্ছে মানে মেডিসিন যা যা আছে এই সময়টাতে, আমরা কিন্তু কোনো কিছুই নিতে পারবো না। সুতরাং এই ফুডগুলো আমরা ইনক্লুড করতে পারি, রেগুলার আমরা খেতে পারি। আর একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, ডক্টর আমাকে তো এটা বললেনই যে আফটার ডেলিভারি ভ্যাকসিন আমরা নিতে পারি, আর বললেন যে বাড়ির চারপাশে মানে ফ্যামিলির যাদের সাথে আমরা আছি এই মুহূর্তে, যারা প্রেগনেন্ট এই মুহূর্তে ফ্যামিলির যাদের যাদের সাথে আছি, আমাদের হাজবেন্ড, আমাদের ফাদার ইন ল, মাদার ইন ল, বা বাড়ির ফ্যামিলিতে যতজন আছেন আমাদের চারপাশে, আমাদের সঙ্গে থাকছেন, তাদের প্রত্যেককে ভ্যাকসিনেটেড হতেই হবে। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়াটা ভীষণভাবে জরুরি এবং তাদের ভ্যাকসিন নেওয়াটা ভীষণভাবে জরুরি, সেটা আমাদের এবং বেবির জন্য, আমাদের হেলথ এবং বেবির, আমার হেলথ এবং বেবির হেলথ, মানে ওই আর কি, আমাদের হেলথ এবং বেবির হেলথের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমার মনে হলো যে এই ফুডগুলো ইনক্লুড করে আমি ভীষণভাবে হেল্প পেয়েছি। তো তোমরা কারা বা বিভিন্ন জিনিস, সমস্ত কিছুই সেফ ফর প্রেগনেন্সি, আমি এটা খুব ভালো করে জানি, বাট তবুও আমি বারবার এটা বলবো, কারণ দেখো এই ক্ষেত্রে তো আমি ডাক্তার, কোনোভাবেই আমি ডাক্তার নই, এক্সপার্টও নই, ডায়েটিশিয়ানও নই, আবার প্রচুর রিসার্চ আমার ওপর, এক্সপিরিয়েন্স আমার ডক্টরকে জিজ্ঞেস করে করে আমি সমস্তটা তৈরি করেছি, ফুল প্রেগনেন্সি জার্নিটা, যেটা থেকে আমি ভীষণভাবে উপকার পেয়েছি, একটা হেলদি, ভীষণভাবে অ্যাক্টিভও আছি, ভীষণভাবে হেলদিও কাটাতে পেরেছি এই জার্নিটা। তো সেই জন্যই আমার বারবার করে মনে হয় যে এই রকম ভিডিও আমি বানাতে চাই এবং যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে।
তো তোমাদের যদি কোনো কনফিউশন হয় তোমরা তোমাদের অবশ্যই ডক্টরের কাছে জেনে নিও। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। তোমরা ভালো থাকলে ফ্যামিলির সবাই ভালো থাকবে। পজিটিভ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সিচুয়েশানে, কারণ তোমরা যদি পজিটিভ থাকো তোমাদের চারপাশ, তোমাদের ফ্যামিলি, তোমাদের সবাই পজিটিভ থাকবে, সবাইকে হেল্প করবে। সো খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, কারণ এখনও অনেক কিছু বাকি আছে সিরিজের। এবং কেমন লাগছে এই ভিডিওগুলো আমাকে অবশ্যই জানিও, এবং তোমাদের প্রেগনেন্সি জার্নি আমি জানতে চাই। সো আমাকে সমস্ত কিছু লিখে জানো, এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে, তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।